সুপ্রিয় বিশ্ববিদ্যালয় প্রতি পরীক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাড রোজের সকল তথ্যগুলোই দেখব। সো লেটস এনজয়। তার আগে একটি কথা, তুমি যদি তোমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এটি দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ বিশ্ববিদ্যালয় ও ডিজিটাল ক্যাম্পাস। 1953 সালের 6 জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় 36,000। প্রাচ্যের কেমব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন ও ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো হচ্ছে এটা, ধরন হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়। স্থাপিত হয় 6 জুলাই 1953, 68 বছর আগে। আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, উপাচার্য অধ্যাপক ডক্টর গুলাম সাব্বির সাদ্দার তাপু, প্রাধ্যক্ষ 17 জন, ডিন 9 জন, শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ 1758 জন, প্রশাসনিক ব্যক্তিবর্গ 2258 জন, শিক্ষার্থী 38,291, স্নাতকোত্তর 7,071, ডক্টরেট শিক্ষার্থী 2,112। অবস্থান মতিহার, রাজশাহী, বাংলাদেশ। শিক্ষাঙ্গন শহরে, 753 একর। সংক্ষিপ্ত নাম রাবি। অধিভুক্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ওয়েবসাইট www.ru.sc.bd। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বমোট 11টি অনুষদের অধীনে 59টি বিভাগ রয়েছে এবং অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 41টি, যার মধ্যে সরকারি 11টি ও বেসরকারি 24টি। কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ, প্রকৌশল অনুষদ, কৃষি অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, জীব ও ভূবিজ্ঞান অনুষদ, চিকিৎসা বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ। এছাড়া উচ্চতর গবেষণা ইনস্টিটিউট রয়েছে 5টি। ইনস্টিটিউট সমূহ ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ, ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্স, ব্যবসায়ী প্রশাসন ইনস্টিটিউট, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মোট 17টি হল এবং একটি আন্তর্জাতিক মানের ডরমেটরি রয়েছে, যার মধ্যে 11টি ছেলেদের এবং 6টি মেয়েদের হল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ইউনিট আছে 3টি, মোট আসন সংখ্যা 4,173টি, মোট অনুষদ 12টি, মোট ইনস্টিটিউট 2টি, মোট বিভাগ 59টি। এ পর্যায়ে আমরা প্রত্যেকটা অনুষদে কী পরিমাণ সাবজেক্ট এবং ওইসব সাবজেক্টে কী কী এবং ওইসব সাবজেক্টে কী পরিমাণ আসন সংখ্যা আছে ওইগুলো দেখব। দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলা অনুষদ। কলা অনুষদে দর্শনে 110, ইতিহাসে 110, ইংরেজিতে 100, বাংলাতে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে 110, আরবিতে 110, ইসলামিক স্টাডিজে 110, নাট্যকলায় 25, সঙ্গীতে 30, ফার্সি ভাষা ও সাহিত্য 40, সংস্কৃতি 56, উর্দুতে 40। মোট আসন সংখ্যা 941টি শুধুমাত্র কলা অনুষদে। আইন অনুষদ, আইনে আছে 110টি, আইন ও ভূমি প্রশাসনে 50টি, মোট আসন সংখ্যা এখানে 160টি। সামাজিক বিজ্ঞান অনুষদ, এখানে অর্থনীতিতে 110, রাষ্ট্রবিজ্ঞানে 110, সমাজকর্মে 90, সমাজবিজ্ঞানে 100, গণযোগাযোগ ও সাংবাদিকতায় 50, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে 66টি, লোকপ্রশাসনে 60, নৃবিজ্ঞানে 56, ফোকলোরে 66টি, আন্তর্জাতিক সম্পর্কে 40। মোট আসন সংখ্যা আছে 748টি। চারুকলা অনুষদ, চিত্রকলা, প্রাচ্যকলা ও সাবচিত্র 45, মৃৎশিল্প ও ভাস্কর্য 30, গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস 45। মোট আসন সংখ্যা 120। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট IER, মোট আসন সংখ্যা 100টি। রাবির বি ইউনিটের আসন সংখ্যা। বিজনেস স্টাডিজ অনুষদ, হিসাববিজ্ঞান, তথ্য ও ব্যবস্থাপনা 110, ম্যানেজমেন্ট স্টাডিজ 100, মার্কেটিং 110, ফাইন্যান্স 100, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স 60, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি 30। মোট আসন সংখ্যা 510। ব্যবসায়ী প্রশাসন ইনস্টিটিউট IBA, মোট আসন সংখ্যা 50টি। জীব ও ভূবিজ্ঞান অনুষদ, মনোবিজ্ঞান 70, উদ্ভিদবিজ্ঞান 70, প্রাণীবিদ্যা 80, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি 40, চিকিৎসা মনোবিজ্ঞান 30, মাইক্রোবায়োলজি 30। মোট আসন সংখ্যা 440টি। কৃষি অনুষদ, ইকোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগ 56, গ্রুপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি 56, মোট আসন সংখ্যা 112। প্রকৌশল অনুষদ, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল 70, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 50, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 46, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 50, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 50। মোট আসন সংখ্যা 266। ভূবিজ্ঞান অনুষদ, ভূগোল পরিবেশবিদ্যা 76, ভূতত্ত্ব 60, মোট আসন সংখ্যা 136। ফিশারিজ অনুষদ, ফিশারিজ 50, মোট আসন সংখ্যা 50। ভেটেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ, ভেটেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স 50,
মোট আসন সংখ্যা ৫০। রাজ্যের কেমব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মোট ১৭টি হল এবং একটি আন্তর্জাতিক মানের ডরমেটরি রয়েছে, যার মধ্যে ১১টি হল ছেলেদের এবং ৬টি মেয়েদের হল। এছাড়া ৫৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা ৪১৭৩টি। চূড়ান্ত আবেদনের যোগ্যতা ২০২০-২১ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মানের জন্য চূড়ান্ত আবেদনকারী নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে এই চূড়ান্ত আবেদনটি আবেদনকারী নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্যায়ে প্রতিটি ইউনিটের বিভিন্ন শাখায় চূড়ান্ত আবেদনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আবেদনকারী নির্বাচনে ব্যবহৃত সর্বনিম্ন জিপিএ নিচে দেওয়া হল। এ ইউনিট বিজ্ঞান জিপিএ ৫, মানবিক ৪.৪৩, ব্যবসায় শিক্ষা ৪.৯২, বি ইউনিট বিজ্ঞান ৫, মানবিক ৪.৫০, ব্যবসায় শিক্ষা সকল আবেদনকারী, সি ইউনিট বিজ্ঞান ৫, মানবিক ৫, ব্যবসায় শিক্ষা ৪.৯২। চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে তিনটি পর্যায়ে। নিম্নে চূড়ান্ত আবেদনের সময়সীমা দেওয়া হলো। প্রতিটি পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীকে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত আবেদন সম্পন্ন করতে হবে, অন্যথায় উক্ত শিক্ষার্থী আর আবেদনের সুযোগ পাবে না। এ ইউনিট মানবিক বিভাগ, মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র এ ইউনিটে আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি সমমান ও এসএসসি সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট জিপিএ ৭ থাকতে হবে। বি ইউনিট বাণিজ্য বিভাগ, বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র বি ইউনিটে আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি সমমান ও এসএসসি সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫ সহ মোট জিপিএ ৭.৫ থাকতে হবে। সি ইউনিট বিজ্ঞান বিভাগ, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র সি ইউনিটে আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি সমমান ও এসএসসি সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫ সহ মোট জিপিএ ৮ থাকতে হবে। পরীক্ষা পদ্ধতি ও নাম্বার বন্টন, ১০০ নম্বরের এমসিকিউ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সময় হবে ১ ঘন্টা, প্রতিটি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে, তবে কোনো ইউনিটে কোনো বিষয়ে পরীক্ষা হবে তা খুব শীঘ্রই জানানো হবে। এমসিকিউ পরীক্ষা ১০০ নম্বর, ৫ নম্বর ৪০, প্রতি ৫টি ভুল উত্তরের জন্য নম্বর কর্তন হবে ১। এ ইউনিট এখানে অনুষদ আছে কলা অনুষদ, আইন অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। বি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায়ী প্রশাসন ইনস্টিটিউট। সি ইউনিট বিজ্ঞান অনুষদ, জীব ও ভূবিজ্ঞান অনুষদ, কৃষি অনুষদ এবং প্রকৌশল অনুষদ। মেধাক্রম নির্বাচন, এমসিকিউ পরীক্ষার ফলাফলের মেধাক্রমের ভিত্তিতে প্রতিটি ইউনিটের আসন সংখ্যার ১০ গুণ শিক্ষার্থীর লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের আসন সংখ্যার ১০ গুণ, এমসিকিউ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। চূড়ান্ত ফলাফলের মেধাক্রম অনুযায়ী পরীক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। বিশেষ কোটায় আসন সংখ্যা, ক্ষুদ্র নিগোষ্ঠী ৫০টি, প্রতিটি সাবজেক্টে সর্বোচ্চ ২টি করে। শারীরিক প্রতিবন্ধী ৫০টি, প্রতিটি সাবজেক্টে সর্বোচ্চ ২টি। মুক্তিযোদ্ধা প্রতি সাবজেক্টের আসন সংখ্যার ৫%। পুষ্যকোটা প্রতি সাবজেক্টের আসন সংখ্যার ৫%। বিকেএসপে শারীরিক শিক্ষা ও বিজ্ঞান বিভাগের আসন সংখ্যার ২০%। তো বন্ধুরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে, যা এক ভিডিওর মাধ্যমে আমি উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। ধন্যবাদ।